হ্যালো এভ্রিয়ন আশা করি তোমরা সকলে সুস্থ আছো আমরা শিখছিলাম ভগ্নাংশের যোগ অঙ্ক এবং ভগ্নাংশকে কীভাবে সমান হার বিশিষ্ট করতে হবে সেই সকল অঙ্ক তোমরা আজকে শিখবে কি বলো তো আজকে ভগ্নাংশের বিয়োগ শিখবে এবং ভগ্নাংশের সরল শিখবে তাহলে তোমরা তোমাদের এসো অঙ্ক শিখি বইয়ের তিপ্পান্ন নম্বর পৃষ্ঠা খোলো প্রত্যেকে খুলেছ দেখো এখান থেকে আমরা তিনের দাগের আর চারের দাগের একটা করে অঙ্ক দেখে নেব তিনের দাগের অঙ্কে কি বলা আছে অংশের বিয়োগ করো এখান থেকে আমি তোমাদের ছয়ের অঙ্কটা বলে দিচ্ছি ছয়ের অঙ্কটা কি আছে তিন বিয়োগ দুই পূর্ণ একের তিন ফার্স্ট কাজ কি এই অংশটাকে অর্থাৎ মিশ্র ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে তারপর আমরা বিয়োগ করব দেখো আমি কিভাবে করছি প্রথমে অঙ্কটার লিখে নিয়েছি তারপর কি করেছি ভগ্নাংশটাকে এই ভগ্নাংশটা অর্থাৎ দুই পূর্ণ একের তিনকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে হয়েছে সাতের তিন আর তিনের হর কিছু নেই শুধু লব আছে তাই এটাকে আমরা হর হিসাবে এক ধরে নিলাম এরপর কী করবো আর তিনের লসু করে পেয়েছি তিন তাহলে আমরা ফার্স্ট কি করবো এবার তিনের এক এগুলো গুণ আকারে রেখে দেব হর যেটা অর্থাৎ হর নয় সরি লসাগু যেটা হয়েছে সেটাই হর হতে হবে তাহলে একের সাথে কত গুণ করলে আমাদের লসাগু তিন আছে সেই তিন হবে আমি এখানে লসাগুই জন্য তিন লিখে নিয়েছি মানে হরে তিন লিখে নিয়েছি তাহলে একের সাথে কত গুণ করলে তিন পাবো তিন আর হরে যা লিখবো লবেও তাই লিখতে এটা তোমরা শিখেছ অর্থাৎ এগুলোকে আমরা প্রথমে কি করছি সমান হর বিশিষ্ট করে নিচ্ছি তারপর বিয়োগ করব ঠিক যেমন সর সরি যেমন যোগ অঙ্ক শিখেছিলে ঠিক সেরকমভাবেই যোগ অঙ্কের সময় এই বিয়োগ চিহ্নের জায়গায় চিহ্ন দিয়েছিলেন আর বিয়োগের ক্ষেত্রে শুধু বিয়োগ চিহ্ন দিয়ে বিয়োগ করতে হবে এছাড়া আর কিছু নয় পুরো যোগের মতোই এরপর দেখো তাহলে এটা কি করলাম তিনের এক লিখে নিলাম এবার সমান হওয়ার